হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে আমি একটা খুবই ইজি স্টেপে পয়লা বৈশাখ মেকআপ করলাম, একদম ন্যাচারাল একটা মেকআপ লুক। দেখতে পাচ্ছ কতটা মিষ্টি একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করেছি। আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা করেছি। যারা বিগিনার্স আছো বা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে মেকআপ করতে চাইছো, যারা মেকআপ করতে বোঝো না কিভাবে মেকআপ করতে হয়, তোমরা যদি এই ভিডিওটা দেখে নাও তাহলে সম্পূর্ণভাবে ইজি ওয়েতে মেকআপ করতে পারবে। একদম ইজি ট্রিকে আমি মেকআপটা করেছি। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার ভিডিওটাতে একটা লাইক করে দিই। ফার্স্টে আমি লিপবাম অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আমি লিপস্টিক করবো। আমার স্কিন কেয়ার হয়ে গেছে। তোমরা যদি এই মেকআপটা মর্নিংয়ে করো তাহলে চেষ্টা করবে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করার। একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করার খুব বেশি দরকার, যদি তোমরা একটা মর্নিংয়ে মেকআপটা করো তো একটা সানস্ক্রিন ক্যারি করো। আমি আমার আইব্রোটা ফিল করবো, তার জন্য আমি একটা কম নিয়ে নিচ্ছি। তার আগে আমার আইব্রোটা একটু ভালো করে আশ্রয় নিচ্ছি, যাতে আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করার সময় একদম প্রপারলি বসে প্রোডাক্টটা। সেই জন্য আমি এরকম টাইপের একটা কমের সাহায্যে আমার আইব্রোটাকে ভালো করে কম করে নিচ্ছি। এতে না আমার আইব্রোটা ড্র করতেও খুব বেশি সুবিধা হয়। এরপরে আমি নিয়েছি একটা ব্রাউন কালারের জেল আইলাইনার, আর একটা নিয়েছি এরম টাইপের একটা অ্যাঙ্গুলার ব্রাশ। এরকম যদি তোমাদের কাছে ছোট ব্রাশ হয় সেটাতেও চলে যাবে, যদি তোমাদের কাছে বড় ব্রাশ হয় সেটাতেও তোমাদের প্রপারলি চলে যাবে। একদম ফার্স্টের দিকে না একদম ড্র করবে না, একদম পর থেকে ড্র করতে থাকবে, আর এক্সট্রা প্রোডাক্টগুলো ওপরে ওপরে অ্যাপ্লাই করতে থাকবে, তাহলে একদম প্রপারলি তোমাদের আইব্রোটা ফিল হবে। আমি নিচ্ছি এরকম টাইপের একটা কনসিলার স্টিক, এটার সাহায্যে আমার আইব্রোর খুব কাছে কাছে একটা লাইন ড্র করবো, যাতে আমার আইব্রোটা একদম শার্প একদম ন্যাচারাল দেখায়। যারা আইব্রো ফিল করো তার একটা লাইন ড্র করবে, তাহলে কিন্তু তোমাদের আইব্রোটা একদম ন্যাচারাল আর একটা শার্প দেখায়। সেম এইভাবে একটা লাইন ড্র করবে। আমি নিচ্ছি একটা ব্লেন্ডার, এটার সাহায্যে এই লাইনটাকে ভালো করে ব্লেন্ড করবো। যখনই ব্লেন্ডার ইউজ করবে চেষ্টা করবে এরকম ভাবে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করার, কোনোভাবে না ঘষবে না চোখ করবো, তাহলে কিন্তু চামড়া চামড়া মতো উঠবে আর তোমার প্রপারলি ব্লেন্ডও হবে না, সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে দেখাবে। যদি আমি এই মেকআপটাকে একটু বোল্ড একটু ন্যাচারাল রাখার চেষ্টা করবো, তাই জন্য আমি বেশি একটা আই মেকআপের দিকে যাচ্ছি না, আমি প্যালেটটা নিয়ে নিচ্ছি। এই প্যালেটটা থেকে এই ব্রাউন শেডটাকে ফার্স্টে পিক করছি, এই ব্রাউন শেডটাকে যেটা দিয়ে আমরা ফেস কন্ট্রোলিং করি সেই শেডটাকেই নিচ্ছি, সেটার সাহায্যে আমার আই মেকআপটা করবো। তো ফার্স্টে আমার ক্রিজের ওপর এইভাবে অ্যাপ্লাই করে নেবো। এরমভাবে ক্রিজের ওপর অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে যে ব্লাশারের শেডটা আছে, ব্লাশারের শেডটা আছে এটাকে পিক করবো। আমি ফার্স্টেই বলেছি আমি হ্যাবো কিছু আই মেকআপ করবো না, একদম ন্যাচারাল একটা। এবার আমি এই কোনা থেকে জাস্ট এটাকে এরম ভাবে বসাতে থাকবো। এরম ভাবে একটু রাউন্ড ওয়াইজ ঘুরিয়ে নেবে। নিচ্ছি এই প্যালেটটা থেকে হাইলাইটারের শেডটা, এটা আমার আঙ্গুলের ডিপের মধ্যে নেব। এরপরে আমার ঠিক সেন্টার অফ দ্য আইজের মিডিলে এরকম ভাবে ড্যাপ ড্যাপ করে প্লেস করে দেবো। কতটা সিম্পল একটা আই শ্যাডো ছাড়া একটা আই মেকআপ করলাম, ভীষণ মিষ্টি একটা ন্যাচারাল একটা, মানে সাফেল ডাউন আই মেকআপ, মানে একটা বোল্ড আই মেকআপ না। পয়লা বৈশাখে তো ইউজুয়ালি অত একটা বোল্ড বিয়ে বাড়ির মতো আই মেকআপ হয় না, একদম ন্যাচারাল একটা আই মেকআপ থাকে। তো আমি সেটাই ট্রাই করলাম, নো আই শ্যাডো প্যালেট, কোনো আই শ্যাডো প্যালেট ছাড়াই আমি এই আই মেকআপটাকে কমপ্লিট করলাম। পরে আমি করে নিচ্ছি কাজল। এরপরে আমি করে নিচ্ছি মাস্কারা। এরপরে আমি আমার ব্রাউনের একটু কাছে হাইলাইটিং করে নিচ্ছি, আর আমার চোখের ইনার কর্নারে একটু কাছে কাছে একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, তাহলে চোখটা একটু ফুটে উঠবে আর একটু বোল্ড দেখাবে সেই কারণে। তো আমার আই মেকআপ অলমোস্ট ডান। তো আমি এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা সুগারের আছে। আমি বলছিলাম যারা যদি এটা মর্নিংয়ে মেকআপটা ক্যারি করো তাহলে কিন্তু একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আগেও আমি বলেছি, এখন আমি আবার বলছি, যদি তোমরা মর্নিংয়ে মেকআপটা করো তাহলে অবভিয়াসলি একটা সানস্ক্রিন ক্যারি করো।
প্যালেটটা থেকে এই শেডটা দিয়ে ফেস কন্ট্রোলিং করে নিচ্ছে, এই ব্রাউন শেডটা দিয়ে। এটা দিয়ে আমি নোজ কন্ট্রোলিং করব। নোজ কন্ট্রোলিং করার জন্য আমি এরকম একটা ব্রাশ নিয়েছি, আমার ফেসটাকে কন্ট্রোলিং করার জন্য এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি। আমি এই প্যালেটটা থেকে এই শেডটার সাহায্যে আমার ফেসটাকে ব্লাশার অ্যাপ্লাই করব। ভীষণ মিষ্টি একটা কালার এটার। এই প্যালেটটা দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, এরকম একটা ফ্যান ব্রাশের সাহায্যে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করব আমার ফেসে। করে নিচ্ছি এই কালারটা সুগারের। হোপ এই ছোট্ট একটা পয়লা বৈশাখ মেকআপ লুক তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব করো, ছোট সা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন আসতে থাকে। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।